नमस्कार, हमें सुस्मिता सुंदरबन कूकिंगे और एक नतून पर्व अपन के स्वागत जानाई। बंधुरा एखन गोनमुखेर समय, एखाने नदीते चरपाटा दे नदी अनेक रकम माछ ओठे, तो माछ धरार पर पाड़ाते निये बेर हय माछ बिक्रिर जन्य। तो सेरकम एकजन जाच्छे, मा खबर दिल जे कि माछ एसेछे, माओ जाने ना, हाँक देवार शब्द शुने आमाके डेकेछे। तो एखन आमी जाबो कि माछ आछे देखबो और जा हय किछु नेबो, और सेई माछेर उपरेई किन्तु आज रेसिपिटा थाकबे। अपना सम्पूर्ण वीडियो हमारे साथ ही थकबे, आसन देखा जा माछ आछे। নদী থেকে এক্ষুনি চরপাটা ধরে নিয়ে আসা মাছ নিয়ে আসছে কাকু। এখন কি মাছ নেব দেখছি, এর মধ্যে অনেক ধরনের মাছ আছে। এগুলো এই পান খাগি না, পান খাগি, চিংড়ি, এইটা খামার দেখছো, ভোলা মাছ, খয়রা মাছ আছে। এই মাছগুলো তো দারুণ মাছ, খাকশাল মাছ। এই দেখুন ভেটকি, আর এটা বাঁশ পাতা, একদম টাটকা মাছ সবগুলোই। বেলে মাছ এক ধরনের, অনেক ধরনের বেলে মাছ তো থাকে, সবকিছুই কিন্তু টাটকা, বরফ দেওয়া না। এই মাছ দুটো নিয়েছি, বাঁশপাতা মাছ আর ভেটকি মাছ, এই চারটি বুদ্ধু জোড়া, আর চিংড়ি, চাওড়া চিংড়ি কটা, মাপে কম হয়েছে তাই জন্য চিংড়ি দিয়ে পূরণ করা হয়েছে। ভেটকি মাছ নিয়েছি, আজ রান্না হবে। ভেটকি মাছ 250 টাকা করে নিয়েছে, 500 গ্রাম ওজন। আর এই পাতা মাছ 200 টাকা করে, এটা 250 গ্রাম ওজন। সব মাছগুলোই কিন্তু নদীর মাছ, কোনোটাই ঘেরে চাষ করা মাছ না। একটাই ভেটকি ছিল না, বিক্রি হয়ে গেছে। আজকের ভেটকি মাছের পাতুড়ি করবে। আমরা গ্রামে যেমন ভাবে করি আপনারা সবাই দেখুন। আমি এখন মাছটা কেটে দিই, আমাদের গ্রামের পদ্ধতিতেই হবে। কাঁটাগুলো এইভাবে কেটে নিতে হবে, না নিলে বুটিতে কাটা যাবে না। ছোট মাছ খেয়েছে গালের ভিতরে, আর চরের কাদা গালের ভিতরে। যেগুলি মানে নদীতে আমি ধরতে যাই সেইগুলি, ওই যে ঝাঁকে স্নানটা করে নিলাম। মা ওদিকে মাছটা কেটে দিয়েছে, এখন রান্নাটা করব।
কলা পাতা কেটে নেব ভেটকি মাছের পাতুরির জন্য কলা পাতা করব পাতাটা কেটে নিচ্ছি এখন কিছু মশলাপাতি রেডি করে নেব আর পাতুরি অনেক রকম ভাবেই হয় কিন্তু আমরা একদম গ্রামে যেভাবে বানাই খুব সহজ ভাবেই বানাবো এটা কিন্তু বাঙাল পাতুরি নয় একদম অন্য রকম ভাবে বানাবো সহজ ভাবে দেখতে থাকুন এর স্বাদও কিন্তু দুর্দান্ত একটু জিরা এগুলো এখন বেটে নেব আদাটা ছড়িয়ে দেব একটা আলু কেটে নিচ্ছি ভেটকি মাছের পাতুরিতে আলু দেখুন কি হতে চলেছে দেখুন আলুটা এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এই পাত্রে জিরা আর শুকনো লঙ্কা বাটা আর এটা আদা বাটা এর মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি সাথে কিন্তু চিংড়ি কোটাও দিয়েছি চিংড়ি পাতুরিও দারুণ হলুদ লবণ গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পাতুরিটা কিন্তু সরিষার তেলেই ভালো হয় আর ভালো সরিষার তেলেই করতে হবে যাতে ঝাঁঝ বেশি থাকবে সব মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব সাজিয়ে দে আর কাঁচা লঙ্কা কেন উপরে দে দেব মাছটা মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো এখন যে পাতায় পাতুরিটা করব তাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চারি সাইডে লাগিয়ে দেবো এতে করে মাছটা কিন্তু খুব সহজে উঠে যায় পাতার গায়ে আর লাগে না আর একটা পাতাতেও লাগিয়ে নিচ্ছি যে কড়াইতে পাতুরিটা বানাবো তার মধ্যেও একটু তেল দিয়ে নিচ্ছি মাটির পাত্র যেটা খেলানো
চওড়া একটু অনেকটা বেশি জায়গা, সেরকম পাত্র বা তাওয়া ওরকম কিছু একটা হলে বেশ ভালোই হয়, কিন্তু আমার হাতের কাছে নেই, আমি কড়াতেই বানাবো। এবার পাতাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এবারে মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নেবো মশলার সাথে। এখন মাছের পিসগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। আলু কাটাগুলো মশলার মধ্যে নিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে তেল মশলা আছে তার মধ্যেই আলুটা মিশিয়ে নেব। এবারে দেখুন এর মধ্যে একটা ফাঁকা জায়গা রেখেছি, মোটামুটি এর মধ্যেই দেব আলুগুলো। চিংড়িটাও কিন্তু এর সঙ্গে আছে, চারি সাইডে ছড়িয়ে পড়ছে, এ দেখুন। এখন পাত্রের গায়ে যে মশলা লেগে আছে হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন অপর যে পাতাটি তেল মাখিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। মাছের গায়ে এইভাবে দেখুন চেপে দিচ্ছি, মাছের গায়ে যেন লেগে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। মা ওদিকে ছাগল স্নান করে দিচ্ছে। আমার শ্যাম্পু মেখে পরিষ্কার করে দিলাম, একটুখানি গা শুকিয়ে গেলে চিরন দিয়ে ছেনে দিল। উনুনটা জ্বলে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু খুব কম কম আঁচে রান্না করতে হবে, টেনে বের করে নিতে হবে। না না, প্রথম জ্বালা একটু জ্বলে, প্রথম জ্বালটা জ্বলে নিয়ে তারপরে সবে জ্বালিয়ে দিয়েছি তো ওই জন্য জোরে জ্বলছে। এরপরে কাঠটা টেনে বার করে নেবো, কম আঁচেই রান্নাটা করবো আর করতেও হয়। 10 মিনিট জাল করে নিয়েছি, এখন এইভাবে ধরে উল্টিয়ে নেবো। এবার উপরের পাতাটা তলায় দিয়ে দেবো, এইভাবে ধরে আবার কড়ার মধ্যে বসিয়ে দেবো। তলার পাতাটা দেখুন কেমন পুড়ে পুড়ে গেছে, আর মাছটাও এক পিট ভালো রকম হয়ে গেছে। এখন আমি খুলবো না, আবারও ঢাকা দিয়ে দেবো, আবারও কড়াটা খুলে দেবো। মাছের পাতুরি কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন, আর একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খাবেন, দারুণ খেতে হয়। আরও 5-7 মিনিট জাল করে নিয়েছি, এখন ঢাকাটা খুলে দেখবো, এতক্ষণ কিন্তু দেখিনি। চারিদিকে গন্ধ মহল হচ্ছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন হয়ে গেছে, এক পিঠে এরকম লাল লাল পুড়ে গেছিলো, আর এর নিচের পিঠও ওরকম হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেডি হয়ে গেছে ভেটকি পাতুরি। সবাই খেতে বসে গেছে, এখন দেবো, শোনার আগে দিচ্ছি কিন্তু। আজকে ভেটকি মাছের মাথা কার, ভেটকি মাছের মাথা তোমার না আমার, মাথায় কিছু থাকে না।
মাছটা খুলছি ওইভাবেই পাতা সমেত একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছিলাম এইটা যেটা বলবে সেটাই দেব বি হয়ে যাচ্ছে তো কাঁচা লঙ্কা দেবো মা না আমার কাটা পড়ে দারুণ হয়েছে ভেটকি মাছের পাতুরি টাটকা মাছ জ্যান্ত মাছের পাতুরি মানে পাতার পাতুরি শুধু না সুস্মিতার হাতের তরকারি খুব সুস্বাদু নাহলে সুস্মিতা আবার রাগ করবে রাগ করার জন্য মন বোঝানোর জন্য বলার একদম দরকার নেই ভালো হলে ভালো বলবে না হলে না বলবে যেটা সমস্যা ওটা সমস্যা তাহলে পরের বারে ঠিক করে নিতে পারবো মার হাতে রান্না তো মার হাতে রান্না মাছটা আর একটু বড় সাইজ হলে বেশি তেল তেল হতো নদীর ভেটকিতে তেল হয় না তাই না ঘেরের ভেটকি হলে ঘেরের ভেটকি হলে তেল হয় ঘেরের যে ভেটকি মাছ তো তাদের খাবার সংগ্রহ করতে এরা কিন্তু এই নদীর এই ভেটকি এরা ইচ্ছাকৃত ভাবে ওরা নড়ে চড়ে খাবার সংগ্রহ করে খায় যার জন্য নদীর মাছের চরম কম হয় ভাত আগে ওইগুলো খেয়ে নাও তারপর খাবো আমরাও তো খাবো আগে তোমরা খেয়েও তো ভাত বলো ভাত বলো রান্না করে নিজে খাওয়ার থেকে অপরকে খাওয়ানোর আনন্দটাই আলাদা অন্যরা খেয়ে ভালো বললে তার যে তৃপ্তি ভালো লাগা সেটা তো বলার নয় আগে বাবা মা সৌরভকে আগে বলতে হবে সৌরভ আর বাবা মা ওনারা খেয়ে নিচ্ছে এরপর আমরা খাবো খেয়ে ভালো বলেছে এটাই অনেক ভালো ওই এক পিট করে কলার পাতার গায়ে লেগে লেগে একটু পোড়া পোড়া ভাজা হয়েছে না তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভাত এই ভাতগুলো আগে খেয়ে নে ভাত তো আমি